নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়ার 8 নম্বর ওয়ার্ডে। আর এই 8 নম্বর ওয়ার্ডেই কিন্তু কাঁচরাপাড়ার বুকে এই প্রথমবার কিন্তু বড় মায়ের কিন্তু আরাধনা হচ্ছে। আর আরাধনার কিন্তু যাত্রা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, আজ উদ্বোধন হলো। এবং উদ্বোধন করতে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিকবাবু। বিশাল মায়ের মূর্তি এবং এলাকার মানুষের একটা ব্যাপক উন্মাদনা এবং সমর্থন এই পুজোগুলোকে একটা অন্য মাত্রা দিয়েছে। এবং আমার মনে হয় স্বামী বিবেকানন্দের ভাষায়, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। পূজা আমাদের নিশ্চয়ই একটা উৎসবের চেহারা নেবে, কিন্তু সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষকে যদি আমরা আলো দিতে পারি, অর্থাৎ কোনোভাবে পাশে থাকতে পারি, সেটাই আমাদের উৎসবের সার্থকতা। কাঁচরাপাড়াবাসী বড় মাকে পেল, কী বলবেন এই প্রথম বছর? হ্যাঁ, এটা তো একটা বড় পাওয়া যে বড় মাকে পাওয়া মানে আমরা বিশ্বাস করি তার আশীর্বাদ, তাকে প্রার্থনা করলে আমাদের সবার মঙ্গল হবে এবং আমরা সবার মঙ্গল কামনা করি। আছেন আমাদের মাতার উপর প্রাপ্ত ভূমিকা বিকালে আসবেন, এছাড়া এলাকার অন্যান্য মানুষ আছে এবং সর্বস্তরের মানুষ। বড়মা আমাদের কাঁচরাপাড়ায় পুজো হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। এবং একটা মন্দির সেটাও নতুনভাবে তৈরি হলো, এটাও খুব ভালো লাগছে। এবং কাঁচরাপাড়া একটা উন্নত শহর, বাংলার যে শহরগুলো সব বিশেষ শহর আছে, তার মধ্যে একটা উন্নত শহর হচ্ছে কাঁচরাপাড়া। তাই এলাকার মানুষ দিদিকে খুব ভালোবাসে এই কারণে। দাদা, আপনার ডাকে সাড়া দিয়ে কার্তিকবাবু আজকে আপনার এই পুজো উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, সত্যিই তো আনন্দের বিষয় যে যার জন্য বাংলা আজকে এই যে 16 কোটি মানুষ বেঁচে আছে, যার জন্য সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভ্রাতৃপ্রতিম, তার ভাই আসাতে অবশ্যই খুশি, কারণ তার ছোঁয়া যেন আমাদের কাছে একটা মানে আনন্দের বিষয়। আমরা কাঁচরাপাড়ায় তাকে পেলাম, এটাই তো বড় আনন্দের বিষয়। এবং উনি আমাকে কথা দিয়েছিল যে কাঁচরাপাড়ায় যাব, তো উনি ঠিক কথা রেখেছে, তার জন্য অশেষ ধন্যবাদ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ। আমি যখন ওনাকে ইনভাইট করতে গিয়েছিলাম, তখন আমি শুনেছিলাম উনি আমাকে বলল, দিদি কাছে যখন আমার প্রস্তাবটা দেয় যে আমি কালী পুজো ওখানে হচ্ছে আমি যাব, দিদি সাথে সাথে বলে যা, রিঙ্কু খুব ভালো ছেলে, এটা আমার দিদির কাছে বার্তা গেছে। আমি বিশেষ করে 8 নম্বর ওয়ার্ড গর্ব যে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরেছে এই পুজোটা হচ্ছে, এবং এই পুজোর জন্য আমরা অশেষ ধন্যবাদ, আমাকে আশীর্বাদ করেছে বলেই আজকে এই কার্তিক ব্যানার্জি এসছে। মমতা মাধব আশীর্বাদ না করলে কার্তিক ব্যানার্জি আসতো না, আজকে উনি ওনার নির্দেশেই কাঁচরাপাড়ায় উনি এসছে। এর জন্য অশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ কাঁচরাপাড়া বাসিন্দা, ধন্যবাদ আমার মহিলারা যারা এখানে দল করে তাদের প্রত্যেককে ধন্যবাদ, 8 নম্বর ওয়ার্ডে যারা আমাদের কর্মী তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং তারা এইভাবে যেভাবে আমার পাশে দাঁড়ায় আমি খুব মানে আনন্দিত এবং গর্বিত। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে, ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।